কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মুয়াজ্জিন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আপনারা শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখেছেন, আপনাদেরকে পুরো ভিডিও পুলিশটি আমি দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন ভিডিও পুলিশটি দেখে আসি, তারপর আমি এ বিষয়ে কিছু কথা বলবো। ওদের নাম ঠিকানা আছে, সেই সম্বন্ধে আমার কোনো বক্তৃত্ব নেই। এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 150,000 গোলা বারুদ ব্যবহার করেছে, আমি সেই সম্বন্ধে বলতে চাই না। কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন বিসমিল্লাহ রহমান, আমি যখন শিখলাম আউযুবিল্লাহ শিখলাম, এই মানুষগুলির হাতেই, এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পর মান রব্বকা মান হাজার, মান রব্বকা মান দীনকা মান হাজার লাজিফিয়ে, এই মানুষকে শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন, মিনহা খালাকনাকুম অভিয়া নুই দেখুম ও মিনহা নুক্রেজুকুম তারা তু নুকরা, আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে এভাবে কান ধরায়, এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম ধর্ম না মানেন আপনার আমার কোনো আপত্তি নাই, আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফউদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়, আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাননীয় স্পিকার। তো দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিও পুলিশটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, আর এই ভিডিও পুলিশ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।